হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে। অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে শিক্ষার্থীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো। এবং অবশ্যই শিক্ষার্থীরা ভিডিওটিতে লাইক করতে ভুলবে না এবং তোমার পরিচিত বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তারা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থীরা চলো চলে যাই আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে মূল আলোচনায়। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে পার্ট এক থেকে পার্ট দশ পর্যন্ত, এই আলোকে কিন্তু অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের। শিক্ষার্থীরা, আজকের এই অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে জীবজগৎ। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের যে কভার পেজ রয়েছে সেখানে শিরোনামে করে অবশ্যই লিখবে জীবজগৎ। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টে একটি নির্ধারিত কাজ করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত দশটি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণীবিন্যাস করতে বলা হয়েছে। মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করতে বলা হয়েছে এবং এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় এই লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাসাইনমেন্টে যেভাবে উপস্থাপন করেছি তোমরা সেভাবে খাতায় লিখবে, তাতে করে অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ নম্বর তোমাদের নিশ্চিত হবে। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরে। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য যে শ্রেণীকরণ করা হয় তাই শ্রেণীবিন্যাস। জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন 1978 সালে বিজ্ঞানী মার্গিউলিস ও হুইটেকার। পৃথিবীর সকল প্রাণীকে শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুযায়ী অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যানিমিলিয়া রাজ্যের একটি পর্বের নাম করডাটা। করডাটা পর্বের সকল প্রাণীকে মাত্র দুইটি দলে ভাগ করা যায়, যথা অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। আমাদের চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত দশটি প্রাণীর নাম শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা এখানে উল্লেখ করেছি। এক গরু, দুই মৌমাছি, তিন রেশম পোকা, চার রুই মাছ, পাঁচ চিংড়ি, ছয় কোকিল, সাত হাঁস, আট কুকুর, নয় বিড়াল এবং সর্বশেষে রেখেছি দশ নম্বরের টিকটিকি। এবং অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে এখানে বলা হয়েছে অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না, চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষী নামে পরিচিত। এদের লেজ নেই যেমন মৌমাছি, রেশম পোকা, চিংড়ি, এগুলো হলো অমেরুদণ্ডী প্রাণী। সেক্ষেত্রে এবার দেখতে পাচ্ছ আমরা মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে এখানে আলোচনা করেছি এদের বৈশিষ্ট্যগুলো। এদের মেরুদণ্ড আছে, দেহের ভিতরে পাখনা বা দুই জোড়া পা থাকে, চোখ সরল প্রকৃতির হয়, মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। উপরোল্লিখিত প্রাণীগুলোর মধ্যে গরু, রুই মাছ, কোকিল, হাঁস, কুকুর, বিড়াল, টিকটিকি হলো মেরুদণ্ডী প্রাণী। মানব জীবনে এদের গুরুত্ব। মৌমাছি, রেশম পোকা হলো উপকারী পতঙ্গ। এদের দেহ তিনটি অংশে বিভক্ত, যথা মস্তক, বক্ষ ও উদর। এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষি থাকে। মৌমাছি থেকে মধু আর রেশম পোকা থেকে রেশমি সুতা পাওয়া যায়। চিংড়ি মূলত এক ধরনের পোকা, কিন্তু চিংড়িকে মাছ হিসেবে খাওয়া হয় এবং এটি খুবই সুস্বাদু। রুই মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী, এরা পানিতে বাস করে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। রুই মাছ আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। কোকিল, হাঁস, পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী, দেহ পালক দ্বারা আবৃত। এই সকল পাখি পালনের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। তাছাড়া মানুষের জন্য প্রয়োজনীয় প্রোটিনের উৎস হিসেবেও এইসব প্রাণীর ভূমিকা রয়েছে। চারপাশে বিভিন্ন শ্রেণীভুক্ত প্রাণীর গুরুত্ব, এদের সম্পর্কে সচেতনতা। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমরা কিন্তু এখানে হেডলাইন দিবে তোমরা। গরু, কুকুর, বিড়াল হলো স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। এদের দেহে লোম থাকে, বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়, বাচ্চারা বাচ্চা প্রসব করে। এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। গরুর দুধ আমাদের জন্য অনেক উপকারী। সুস্থ সবল থাকার জন্য আমাদের গরুর দুধ পান করতে হয়। কুকুর সাধারণত আমাদের বাড়ি পাহারা দিয়ে থাকে। সুন্দর প্রাণী হওয়ায় অনেকে বিড়াল পুষে থাকেন। টিকটিকি সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী, এরা বুকে ভর দিয়ে চলে, আঙ্গুলে নখ থাকে, ডিম পারে, ডিম ফুটে বাচ্চা বের হয়, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। টিকটিকি বিভিন্ন ধরনের ক্ষতিকর পতঙ্গ খেয়ে আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায়। পরিবেশে কোনো জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে তার চারপাশে পরিবেশের ওপর নির্ভর করে।
এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে সকল পদক্ষেপ নেওয়া যায়, অর্থাৎ শিক্ষার্থীর এখানে বলা হয়েছিল যে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় এই সম্পর্কে এখানে লেখা হয়েছে। এক নম্বর লিখেছে, এই সকল প্রাণীর জন্য বাসস্থানের সুযোগ সুবিধা করে দিতে হবে, পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে, বসবাসের ক্ষেত্রে প্রতিকূলতা দূর করতে হবে, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে এদেরকে রক্ষা করতে হবে। উপরুক্ত প্রাণীগুলো আমাদের খাদ্য চাহিদার বিরাট অংশ পূরণ করে থাকে বলে এই সকল প্রাণীর সুস্বাস্থ্যের জন্য আমাদের তৎপর থাকতে হবে, এই সকল প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বংশবিস্তারের ব্যবস্থা করতে হবে, এই ধরনের প্রাণী পালনে সাধারণ মানুষকে আহ্বান করতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থী আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।